এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বেলা ১১টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ড অনলাইনে তাদের ফলাফল প্রকাশ করে। এবার পাশের হার ৭৭.৭৮%। জিপিএ ৫ পেয়েছে ১৪৫৯১১ জন। এবছর পাশের হার সামান্য কমলেও বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা। মঙ্গলবার বেলা ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে অনলাইনে প্রকাশ করা হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার মোট ১৩৩১৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০,৩৫৩০৯ জন। পাশের হার ৭৭.৭৮%, যা গতবারের চেয়ে ০.৮৬% কম। এবার ফেল করেছে ২,৯৫,৭৪৯ জন। এবছর জিপিএ ৫ পেয়েছে ১৪৫৯১১ জন, যা গতবারের ৯২,৩৬৫ জনের চেয়ে ৫৩,৫৪৬ জন বেশি। এবার পাশের হার এবং জিপিএ ৫ ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.২১ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৪৮,৫৪৮ জন। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.৩২ভাগ, জিপিএ ৫ পেয়েছে ১০,২৬৯ জন। সিলেট বোর্ডে পাশের হার ৮৫.৩৯ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৬,৬৫৮ জন। রাজশাহী বোর্ডে পাশের হার ৮১.২৪ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ২৪,৯০২ জন। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩.২২ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৪,৮২৬ জন। বরিশাল বোর্ডে পাশের হার ৮১.৮৫ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৪,১৬৭ জন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১.১৫ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৭,৯২২ জন। দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭.৫৬ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ১৪,২৯৫ জন। যশোর বোর্ডে পাশের হার ৬৩.২২ ভাগ এবং ৯,৭৪৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩.৪ ভাগ, জিপিএ ১৫ পেয়েছে ৯,৬১৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮.০৯ ভাগ ও জিপিএ ৫ পেয়েছে ৪,৯২২ জন। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২,৬৯৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ৮টি পরীক্ষা অনুষ্ঠিত হবার পর শিক্ষার্থীদের আন্দোলনে বাকি পরীক্ষা না নিয়ে বিষয় ম্যাপিং পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে ফলাফল। এবার শতভাগ শিক্ষার্থী পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১,৩৮৮টি। অপরদিকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন কলেজের সংখ্যা ২৩টি বেড়ে এবছর দাঁড়িয়েছে ৬৫টিতে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।